ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীদের দ্বারা একজন বহিরাগত যুবক হত্যার ঘটনা এখন তদন্ত করছে পুলিশ। এই মুহূর্তে যে ভবনের গেস্ট রুমে, এই অতিথি ভবনে যে যুবককে হত্যা করা হয়েছিল পিটিএ সেই তোফাজ্জুলকে, সেই জায়গায় আমরা রয়েছি। সেইখানে শাহবাগ থানা পুলিশ, রমনা ডিসি, ডিসি সহ পুলিশ, একদল পুলিশ, গোয়েন্দা পুলিশের সদস্যরা এখানে এসেছেন এবং এসে তারা অনেকে জিজ্ঞাসাবাদ করছেন বা কাউকে এই ঘটনার যে আলামত সেগুলো সংগ্রহ করছেন। এই যে আপনি দেখছেন যে এখানে পুলিশ সদস্যরা এই মুহূর্তে যে গেস্ট রুম, এই গেস্ট রুমেই গতকাল সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা যুবক তোফাজ্জুল হোসেনকে কয়েক দফায় পিটিয়েছে এবং পিটানোর পর সেই যুবক তোফাজ্জুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাকে 12টার সময় হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে তার মৃত্যু নিশ্চিত করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা আজকে বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানারে এই বিচারের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এখানেও দেখা যাচ্ছে যে ফজলুল হক মুসলিম হলের এই যে গেস্ট রুমের বাইরে অনেক মানুষ, উৎসুক শিক্ষার্থী সহ অন্য জনতারা অপেক্ষা করছেন এবং এখানে আজকে সারাদিনই শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সাক্ষাৎকারে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। এখানে 7 সদস্যের একটি প্রতিনিধি দলকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছে তদন্তের জন্য, তারা মূলত তদন্ত করছেন এবং এই হলের শিক্ষার্থীদের সঙ্গে তারা বিভিন্ন সারাদিনই সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। এবং আজ সন্ধ্যায় কিছুক্ষণ আগে শাহবাগ থানা পুলিশ এবং রমনার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা এই ফজলুল হক মুসলিম হলের এই যে অতিথি কক্ষে সেই যুবক তোফাজ্জুলকে হত্যা করা হয়েছিল, সেই যুবকের হত্যার যে আলামত সেগুলো সংগ্রহ করছেন। কিছুক্ষণ আগে পুলিশের সদস্যরা এসেছেন এবং এখানে মূলত আমরা প্রথমে যেটি দেখিয়েছি সেটি হচ্ছে ফজলুল হক মুসলিম হক হলের প্রধান বিল্ডিং, প্রধান ভবনের অতিথি কক্ষ। এবং আমরা যেটি জানতে পেরেছি শিক্ষার্থীদের সঙ্গে, যে শিক্ষার্থীরা মূলত গতকাল সারাদিন যেহেতু তাদের একটা টুর্নামেন্টের অংশ নিয়েছিলেন, ফুটবল খেলা ছিল এবং ক্রিকেট খেলা ছিল, যদিও সকালবেলা সেই ক্রিকেট খেলায় অংশ নিয়েছিলেন শিক্ষার্থীরা এবং সেখানে 6টি মোবাইল এবং 4টি মানিব্যাগ হারানো যায়। তারপরে তারা শিক্ষার্থীরা আবার বিকেলে যে টুর্নামেন্ট খেলায় অংশ নিয়েছিলেন ফুটবল খেলায়, ঠিক তখন সন্ধ্যার সময় দেখেন একজন বহিরাগত যুবক সেই খেলার দেখছিলেন মাঠের পাশে দাঁড়িয়ে। সবার জন্য কিন্তু শিক্ষার্থীরা, সন্দেহ হয় তাদের এবং শিক্ষার্থী, যেখানে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছিলেন এবং বিভিন্ন গ্রুপে খেলা হচ্ছিল, তাই শিক্ষার্থীরা ওই যুবকের সঙ্গে সন্দেহর বসে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং এক পর্যায়ে চড়াও হন এবং মারধর করা শুরু করেন। যদিও সেখানকার যারা সিনিয়র রয়েছিলেন তারা তাদের ওই যুবক, বহিরাগত যুবককে নিরাপদে সরিয়ে এই ফজলুল হক মুসলিম হলের এই অতিথি কক্ষে নিয়ে আসেন এবং নিরাপদে যেন হলের প্রভোস্ট সহ প্রশাসনকে, প্রশাসনের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য মূলত নিয়ে আসা হয়। কিন্তু অতি উৎসাহী কিছু শিক্ষার্থী ছিলেন যারা এই তোফাজ্জুল হোসেনকে আরও মারধর করা শুরু করে, যদিও এক পর্যায়ে তাকে রাত 8টার দিকে খাবার খেতে দেওয়া হয়। হলের ক্যান্টিনে গিয়ে তাকে খাবার খাওয়ানোর যে ছবি সারা দেশের যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাদের অনেকের ওয়ালে আমরা দেখতে পেয়েছি যে সেটি ভাইরাল হয়েছে, ছড়িয়ে গিয়েছে যেটি বলা যায়। সেই শিক্ষার্থীরা এক অংশ মূলত তাকে সেই প্রভোস্টের সে ক্যান্টিনে খাওয়ানো হয়, তারপরে কিন্তু আবারও আরেক দফা এবং তারপর আরেক দফা তাকে এই পেটানো হয় সেই তোফাজ্জুলকে। আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আসলাম, মূলত এটি হচ্ছে এক্সটেনশন বিল্ডিংয়ের অতিথি কক্ষ। এখানে মূলত
হ্যাঁ, প্রথমেই যে প্রথম প্রধান বিল্ডিং থেকে অতিথি কক্ষে তাকে নির্যাতন করা হয়েছিল তোফাজ্জলকে, তারপর ক্যান্টিনে খাওয়ানোর পরে কিন্তু এই কক্ষে নিয়ে আসা হয়েছিল। এই এক্সটেনশন হলের যে আরেকটি অতিথি কক্ষ, এটি মূলত একটি ভেতরের একটি ভবনের একটি কক্ষ। এখানেও সেই বহিরাগত যুবক তোফাজ্জল হোসেনকে বেধড়ক পেটানো হয়েছিল এবং এইখানেই কিন্তু সবচেয়ে বেশি মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। আমরা ওখানে গিয়েছিলাম, এর আগের ভবনের যে অতিথি কক্ষ সেখানেও বেশ কিছু আলামত ছিল, সেখানে রক্তের দাগ ছিল, এছাড়া আরও অন্যান্য আলামত পুলিশ সংগ্রহ করেছেন। এখন এই যে এক্সটেনশন হলের এই অতিথি কক্ষে এখানে এসেও এই আলামতগুলো সংগ্রহ করছেন। এখানে যেমন রয়েছেন পুলিশের সদস্যরা, রয়েছেন এই আবাসিক হলের শিক্ষার্থীরা রয়েছেন, যদিও শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে সারাদিনই, কারণ এই যে ঘটনাটি ঘটেছে তারা বলছেন এটি অনাকাঙ্ক্ষিত এবং এটি দুঃখ প্রকাশ করছেন শিক্ষার্থীরাও, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে দুঃখজনক ঘটনা বলে আখ্যায়িত করেছেন এবং একটি প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছেন। বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন যে এই হত্যাকারীদের দ্রুত বিচার করা হবে, আর এই বিচার যে করা হবে এবং কারা জড়িত এটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা আতঙ্ক বিরাজ করছে, কারণ অনেকেই নিরাপরাধ শিক্ষার্থী রয়েছেন যারা মূলত খেলায় অংশ নিয়েছিলেন। এই খেলায় যারা অংশ নিয়েছিলেন তারা কিন্তু প্রায় শতাধিক শিক্ষার্থী, কয়েকটা টিমে মূলত একটি খেলা হচ্ছিল, তিন দিন ধরে যে খেলাটির একটি টুর্নামেন্টটা ছাড়া হয় সেই টুর্নামেন্টটি শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন, কিন্তু সকল শিক্ষার্থী কিন্তু ওই তোফাজ্জল হোসেন যে যুবক নিহত হয়েছে তারকে মারধরের সঙ্গে অনেকে জড়িত নয়, কিন্তু অনেকেই তাদের বিভিন্ন সময়ে নাম আসছে, তাদেরকে যে প্রক্টর হল থেকে প্রভোস্ট থেকে তাদেরকে যে তদন্ত করার জন্য সাক্ষাৎকার করা হচ্ছে নেওয়া হচ্ছে এবং অনেকে আসলে আতঙ্কে রয়েছেন। যদি এখন পর্যন্ত তিনজনকে আটক করার খবর আমরা জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয় হল প্রশাসন সেই তিনজন শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং তারা শাহবাগ থানায় আপাতত অবস্থান করছে আটক অবস্থায়। আর যদিও এই হত্যাকাণ্ডের আলামত এই মুহূর্তে সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয় এই প্রশাসনকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসন, মূলত আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে পুলিশের সারাদিন কয়েক দফায় বিভিন্নভাবে বৈঠক হয়েছে এবং কিছুক্ষণ আগেও প্রক্টরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের টিম প্রশাসনিক টিমের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর এক ঘন্টা যাবৎ একটি বৈঠক হয়, তারপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসে আলামগুলো সংগ্রহ করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট এই সহ এই আবাসিক এই মুসলিম হলের সাতজন শিক্ষককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাও শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন কিছু তথ্য জেনে নিচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত সেটি যাচাই বাছাই করছেন। যদিও শিক্ষার্থীরা বলছেন যে মূলত এই ঘটনাটি ঘটে মূলত সন্ধ্যার দিকে যে যুবকটিকে ঘুরতে দেখা যাচ্ছিল শিক্ষার্থীরা প্রায়ই সেই যুবককে ঘুরতে দেখেন, সেই শিক্ষার্থীরা যাকে এই যে পিটিয়ে হত্যা করেছে এই যে মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থী, বেশ কিছু শিক্ষার্থী, সেই তোফাজ্জল হোসেন যুবকটি তিনি কিছুটা মানসিক ভারসাম্য অবস্থায় ছিলেন বলে অনেকের কাছ থেকে জানা গেছে, কারণ তিনি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন সময় আসা যাওয়া করেন বা তার আনাগোনা দেখা যায়, আর একই সঙ্গে এটাও এবং তিনি মূলত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বিভিন্নভাবে সেটি জানা গিয়েছে, এবং তিনি বরগুনার একটি ইউনিয়নের সভাপতিও ছিলেন একটি সময়, কিন্তু তার পরিবারকে হারিয়ে তার স্বজনদেরকে হারিয়ে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত বা আক্রান্ত হন, তারপর থেকেই তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়েন, আর তারপরেই মূলত বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে দেখা যায় বিভিন্ন সময়ে। আমরাও তাকে অনেকেই বলছিলেন আমাদেরকে যে তাকে অনেকেই স্বচ্ছায় তাকে কিছু টাকা পয়সা দেন খাওয়ান, কিন্তু তাকে যেভাবে মেরে ফেলা হবে বা তাকে হত্যা ঘটনা হবে আসলে একটা তিনি যে চুরি করেছেন কিনা এ ব্যাপারটাও নিশ্চিত নয়, এজন্য শিক্ষার্থীরা সারাদিন সোচ্চার ছিলেন, কারণ
যদি কেউ চুরি করেও থাকে তবুও কিন্তু তার গায়ে হাত তোলা অপরাধ, এই শিক্ষার্থীরা এটাই বলছিলেন। এবং আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষা একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানেও বলা হয়েছে যে এইভাবে যে ছাত্রলীগ যদিও করে কেউ তবুও তার গায়ে হাত তোলা যাবে না, এবং সে যে কোনো অপরাধ করুক তবুও এটি আইনের আওতায় নিয়ে আসতে হবে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন, তিনিও বলেছেন যে কেউ যেন আইনের আইন নিজের হাতে তুলে না নেয়, কি অবশ্যই যেন তাকে বিচারের আওতায় নিয়ে আসার তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন। এবং একই সঙ্গে ছাত্রদলের পক্ষ থেকেও আজকে ব্রিফিং হয়েছে, তারাও বলছিলেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি যদি থাকতো বা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ থাকতো, শিক্ষার্থীরা বলছেন যে এইরকম যদি ক্যাম্পাসের যদি সুষ্ঠু পরিবেশ থাকতো তাহলে হয়তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। যদিও এখানে শিক্ষার্থীদের অনেকে অভিযোগ করছেন যে এর আগেও অনেক সময় বিভিন্ন ঘটনা ঘটেছে যে ছাত্রদের ওপর বা সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষকেও বিভিন্ন নির্যাতনের ঘটনা এর আগেও ছাত্রদের নাম করে বিভিন্ন ক্ষমতাসীন আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের বিভিন্ন অভিযোগ পাওয়া যায় যে ছাত্রদের ওপর বিভিন্ন নির্যাতনের ঘটনা, এর আগে আবরার হত্যার ঘটনা ঘটেছে। আসলে যারা বলছিলেন যে এই যারা এটার সঙ্গে জড়িত তারা সেই তাদেরই অনুসারী, কেউ কেউ এরকম অভিযোগও করেছেন ছাত্রলীগের অনুসারী এমনটা অভিযোগ করা হচ্ছে। এবং একসঙ্গে অথবা এই যে উত্তেজনাবশত সিনিয়রদের কথা অনেকেই শুনেননি, জুনিয়ররা এরকম ঘণ্ট ঘটনা ঘটিয়েছেন এরকমও বলা হচ্ছে। আসলে সব কিছু মিলিয়ে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের প্রত্যাশা করছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং একসঙ্গে ক্যাম্পাসে যে সুন্দর এবং শান্তি পরিবেশ বিরাজ করবে এমনটাই আশা করছেন তারা, এবং পুলিশও এ ব্যাপারে তৎপর, বিশ্ববিদ্যালয় প্রশাসনও তৎপর। এই ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হক হলের এই সার্বিক পরিস্থিতি।